এখন চারিদিকে শুধু একটাই খবর, জনপ্রিয় বাংলা টেলি অভিনেতা ঋষি কৌশিক নাকি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে বিয়ে করেছেন। সত্যি কি তাই, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? আজকে এই সবকিছুই আমরা আপনাদের জানাবো। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটি লাইক এবং ফলো করুন, সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ঋষি কৌশিক। বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন, এমনকি বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কোড়া পাখিতে। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন পান মিত্র। এছাড়াও এর আগে তিনি অভিনয় করেছেন এখানে আকাশ নীল সিজন ওয়ান, কুসুমদোলা এবং ইষ্টি কুটুমের মতো ধারাবাহিকে। তবে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ঋষি কৌশিক একেবারে বরের বেশে সেজে রয়েছেন, তার গলায় মালা এবং তার পাশে বধূ বেশে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ছবি দেখে স্পষ্ট যে তারা বিয়ে করেছেন। তাহলে কি এমন হলো যে স্ত্রী থাকা সত্ত্বেও আবার লুকিয়ে বাংলাদেশে গিয়ে বিয়ে করে ফেললেন ঋষি কৌশিক? তাহলে এবার আসল কথাটা বলি শুনুন। এপার বাংলার মতো ওপার বাংলাতেও কিন্তু বেশ পপুলার ঋষি কৌশিক। আর এবার ঋষি কাজ করলেন বাংলাদেশের নাটকে, আর এই নাটকে তিনি নায়ক হিসেবে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে। এই নাটকের নাম চিলে কোঠার ভালোবাসা। গল্প রচনা করেছেন আফরিন জামান লীনা এবং পরিচালনায় রয়েছেন রাকেশ বসুর। আর এই নাটকের একটি দৃশ্যের জন্যই সাফার গলায় মালা পরিয়েছেন ঋষি কৌশিক। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই ভেবে বসলেন যে লুকিয়ে হয়তো বাংলাদেশে গিয়ে বিয়ে করলেন ঋষি কৌশিক। তাহলে বুঝলেন তো যে এই ছবিটি শুধুমাত্র চিত্রনাট্যের অংশ, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.